हाय एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आज के आमी चले एसेछि नतुन एकटा वीडियो निये। एटा होच्छे अनबॉक्सिंग वीडियो। आमी फ्लिपकार्ट थेके एकटा जिनिस अर्डर करेछि, एटा आजकेई एसेछे। आर एटा आमी यूज करते पारछि ना, माने पारछि ना बोलते आमी आजके यूज करबो, ओई जन्य भाबछि ताहले वीडियोटा एकबार बानिये फेलि। ताहले चलुन शुरू करा जाक। পার্সেলটা চলে এসেছে। এটা হচ্ছে একটা হেডফোন, আমি অর্ডার করেছিলাম বোটে। এবার এটাকে কেটে নিই। বিল হচ্ছে, বিল এটা দাম হচ্ছে 1175। আর আমি এক বছরের ওয়ারেন্টি নিয়েছি, ওই জন্য এটা হচ্ছে পড়েছে 1275 টাকা। ফ্লিপকার্ট থেকে যদি নিতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে ওপেন করি, এরকম দেখতে। প্যাকেজিংটা খুব ভালো। আর আমি বহুদিন পর ফ্লিপকার্ট থেকে কিনলাম জিনিস, তো ফ্লিপকার্টের প্যাকেজিং, এই যে বক্সটার প্যাকেজিংয়ের যে ব্যবস্থাটা করেছে আমার নতুন লেগেছে। মানে আমি অনেকদিন পর ফ্লিপকার্টে কিনলাম, যেহেতু আমি জানি না আপনারা কীরকম প্যাক মানে প্যাকেজিংয়ের ইয়েটা দেখেছেন, তো আমার খুব ভালো লেগেছে। এটা এবার ওপেন করি। এ হচ্ছে হেডফোন। এই কালারটা আমার খুব ভালো লেগেছে। আরও তিন চারটে কালার ছিল কিন্তু এই কালারটা আমার খুব ভালো লেগেছে। গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে, তো নিয়ে নিয়েছি। এই একটা পাউচের মধ্যে এখানে কী কী দেওয়া আছে দেখে নিই। এটা হচ্ছে চার্জার, এই যো কী বলে ওই ইয়ারবাডগুলো ইয়ে দিয়েছে এখানে। আর এই যো ইনস্ট্রাকশনগুলো দিয়েছে এখানে। এক বছরের, যেহেতু আমি ওয়ারেন্টির ইয়ে নিয়েছি ওই জন্য এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টির কার্ড দিয়েছে। একটা লিফলেট দিয়ে দিয়েছে বোর্ডের। দেখা যাক এটা এবার কেমন কী আছে না আছে। এমনি দেখতে কিন্তু আমার মারাত্মক লেগেছে, দারুণ লেগেছে দেখতে। এখানে ম্যাগনেট আছে, দেখতে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি উল্টো নিয়েছি, এটাই কারণ। যাই হোক, আমি দেখি আমি লেফট রাইট কিছু দেওয়া নেই। এবার এটাকে কানেক্ট করে দিচ্ছি। কোথায় গেল চার্জ? টার্জ আছে কি না আমি কিছুই দেখলাম না, অন হলো কি না সেটাও তো দেখলাম না। যাই হোক, আমার ব্লুটুথটা আগে অন করি। আমি কানেক্ট করে নিই, তারপরে আসছি। কানেক্ট হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, আমিও বুঝতে পারছি না। আমি এটা ফার্স্ট ট্রাই করছি, যা হবে পরে দেখা যাবে। মানে মোট কথা, ভিডিওটা বানানো হয়ে গেলে আমি তারপরে এটা সাউন্ড চেক করে দেখব, যদি দেখি ঠিকঠাক আছে তারপর আমি রিভিউ দেব। মোট কথা হচ্ছে এটা আমার দেখতে খুব ভালো লাগে। এবার এটা তো আনবক্সিং হয়ে গেল, আর এই ভিডিওটার সাথেই আমি রিভিউটাও দেবো, কিন্তু সেটা আজকে না। আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ। আমি আজকে হেডফোন কিনলাম, আজকে আমি ভিডিওটা বানালাম যেটা হচ্ছে আনবক্সিং। আমি এই ভিডিওর সাথেই ইউজ করে রিভিউটা দেবো। আজকে তো ইউজ করবোই, দেখি আজকে বানাবো না কবে বানাবো আমি জানি না। মোট কথা, আমি কদিন ইউজ করবো তারপর আমি রিভিউটা।
দেব আমার একদম অনেস্ট ওপিনিয়ন কারণ আমার প্রায় 1300 টাকা 1275 টাকা মানে প্রায় 1300 টাকা আমার খরচা হয়েছে এতটা টাকা গেল আমি তো এমনি এমনি যা খুশি তাই রিভিউ দিতে পারি না এমনি ভালো বলতে পারবো না এমনি খারাপও বলতে পারবো না তো আমি আগে ট্রাই করব তারপর আপনাদেরকে আমার অনেস্ট রিভিউ জানাবো আমি বুঝতেই পাচ্ছেন হেডফোনটা রিভিউ দিতে এসেছি কারণ আমি বেশ কয়েকদিন আগে অনেক দিন আগে কতদিন হলো আমার ঠিক খেয়াল নেই কারণ আমি অনেক দিন আগে ভিডিও শ্যুট করেছিলাম তার অনেক দিন পর আজকে করছি আজকে হচ্ছে 24 তারিখ ঠিক আছে আজকে 24 তারিখ তো আমি এই যে বোটের যে হেডফোনটা নিয়েছিলাম বোট রকার এই হেডফোনটা নিয়েছিলাম তো এটার আমি আনবক্সিং করেছিলাম আজকে হচ্ছে আমি এটা রিভিউ দেব তো আমি ইউজ করে আমি স্যাটিসফাইড ঠিক আছে ফার্স্ট কথা এটা আমি বলছি আর প্রথমে বলে দিই এটা চার্জ দিতে লাগে মাত্র এক ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায় আর সেই দিন আমি কী কী আনবক্সিংয়ের সময় কী কী করেছিলাম আমার ঠিক মনেও নেই ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমার এই হেডফোনের একটা বাড খুলে পড়ে গেছিলো খুলে পড়ে যায়নি মিশু বুঝতে পারছেন মিশু আর কি খুলে ফেলে দিয়েছিল মোট কথা এখানে চারটে দেওয়া ছিল দুটো ছোটো দুটো বড় তো যে ছোটোটা ছিল সেই ছোটোটা আমি এটা এখানে এখানে লাগিয়েছি তারপরে এটা ইউজ হচ্ছে তারপর হচ্ছে ও আর একটা জিনিস আমি বলেছিলাম যেটা আমার মনে আছে আমার পরে খুব লজ্জা লাগছিলো ভিডিওটা বানানোর পর আমি বলেছিলাম যে এটার মধ্যে তো রাইট আর লেফট লেখাই নেই লেখা আছে আমি তখন জানি না এক্সাইটমেন্টে হোক বা তাড়াহুড়োতে হোক মোট কথা আমি তখন খেয়াল করিনি কিছু তো এই হচ্ছে রাইট এটা রাইট সাইড এখানে লেখাই আছে আমি বলেছিলাম লেখা নেই আর এটা হচ্ছে লেফট এটা লেফট সাইড রাইট সাইড খুব ভালো করে লেখা আছে আর এটা হচ্ছে বোটের আর কি কি আছে সে সমস্ত হ্যাঁ বোটের আর কি কি আছে সেগুলো এখানে সমস্ত কিছু আর কি মেনশন করা আছে এটা তো লিফলেট মানে একটা বই যার মধ্যে সমস্ত কিছু ওদের ব্র্যান্ডের ব্যাপারে আছে আচ্ছা যে হেডফোনের কোথায় সাউন্ড কমানো কোথায় বাড়ানো মানে ফাংশনটা মোট কথা সেগুলো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারাও দেখতে পাবেন হয়তো এখানে হচ্ছে সাউন্ড বাড়ানো এটা সাউন্ড কমানো এটা হচ্ছে ফোন রিসিভ করা প্লে পজ হ্যান ত্যান এই সমস্ত কিছু আর যদি এটাকে অন করতে হয় তাহলে এটা 3 সেকেন্ড হোল্ড মানে প্রেস করে মিডিলের যে বাটনটা আছে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করলেই এটা অন হয়ে যায় তারপরে তো ব্লুটুথ যেভাবে কানেক্ট করতে হয় সেভাবে কানেক্ট করতে হয় অফ করবার সময়ও এটা 3 সেকেন্ড হোল্ড প্রেস করে হোল্ড করলেও এটা অফ হয়ে যায় তারপরে তো ডিসকানেক্ট হয়ে যাবে খুব স্বাভাবিক ব্যাপার হ্যাঁ যেটা বলি এটা সাউন্ড কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো তো আমি অবশ্যই বলবো যে আপনারা যদি কেউ বোট রকার্ড এই হেডফোনটা কিনতে চান অবশ্যই কিনতে পারেন কারণ আমাকে আমার একজন শুভচিন্তক বলতে পারেন আমাকে একজন এটা রেকমেন্ড করেছিল তো আমি সে যেহেতু বলেছিল আমি ভাবছিলাম একটা হেডফোন কিনবো মোট কথা সে বলেছিল তো আমি আর কি কিনবো না ওই করে মোট কথা কিনেছি তো আমার খুব ভালো লেগেছে তো আমি সেই জন্য বলছি আপনাদের যদি কারো ইচ্ছে হয় যে আপনারা এটা কিনবেন তাহলে আমি বলবো আমি অবশ্যই কিনতে পারেন এটা খুব ভালো কোয়ালিটির আমার খুব ভালো লেগেছে এমনকি আমি আমার বোনকেও রেকমেন্ড করেছি তো আমার বোনও এটাই কিনবে আর আমার বোনের একটা বন্ধু এটাই কিনেছে তো বুঝতেই পারছেন আর এটা এখন খুব চলছে আমি ভাবছিলাম যে কেন তো আমি নিজে ইউজ করে বুঝতে পারছি মোট কথা খুব ভালো ভালো একটা ডিল 1272 মানে 1 ইয়ার ওয়ারেন্টি নিয়ে 1272 এটার দাম হচ্ছে 1172 ডিসকাউন্ট ফিসকাউন্ট নিয়ে 1172 তো 1175 ঠিক আছে 1175 1 ইয়ার ওয়ারেন্টি নিয়ে 100 টাকা বেশি লাগছিল যাই হোক 1272
আমি এটাকে রেকমেন্ড করছি বললাম, এটা কোনো পেড প্রমোশন নয়। খুব ভালো করেই জানেন আপনারা যে আমি এই সবে সবে ইউটিউবে জয়েন করেছি, আর আমি রেগুলার নয়ও, আপনারা বাকিটা বুঝেই নিতে পারছেন। তো এটা পেড প্রমোশন কখনোই সম্ভব নয়, আমি নিজের টাকা খরচা করে এটা কিনেছি, আমার ভালো লেগেছে তাই আমি রেকমেন্ড করলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা কিনবেন, ইচ্ছে না হলে আপনাদের ব্যাপার, ঠিক আছে। আর এটার যেটা চার্জের কথাটা বলি, চার্জ হতে তো বললাম আমি এক ঘন্টা লাগে, চার্জ থাকেও অনেকক্ষণ, প্রায় 7-8 ঘন্টা মতো, হ্যাঁ চার্জ থাকে কন্টিনিউ। আমি তো কখনো কখনো অন করে দিয়ে এমনি কানেক্ট করে রেখে দিই, মানে আমার যেমন যেমন স্বভাব আছে আর কি, তো অমনি পড়ে থাকে, যখন আবার মনে করে ও আচ্ছা আমার হেডফোনে কানেক্ট করা আছে, তারপর আর কি তোমার কথা 7-8 ঘন্টা আমার এমনিই চলে যায়, খুব ভালো চার্জ দেয়। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মতামত, ভিডিও শেয়ার করবেন, যে আমি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে বলবো যাদের হচ্ছে, যারা মনে করছেন আমার মতো আর কি, যে হেডফোন কিনবো কোনটা কিনবো বুঝতে পারছি না, তারা অবশ্যই ভিডিওটা যদি শেয়ার করেন অন্য কাউকে তো তাদের কাছে এটা হয়তো হেল্পফুল হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই আমার আরও কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সেটা নোটিফিকেশন তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন।